ফুটবল কেউ খেলে বাস্তবে, কেউ খেলে কম্পিউটারে, কেউ খেলে জিতার জন্য, আবার কেউ খেলে জিতানোর জন্য। আর বাংলাদেশ খেলে হোয়াট দ্য হোয়াট। বাংলাদেশ খাটের উপর ছাড়া আর কোন খেলাটা ভালো খেলছে? দেশের জনসংখ্যা দেখছেন? হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। আর আজকের এই ভিডিও হচ্ছে ফুটবল নিয়ে, বাংলাদেশ ফুম মারা ফেডারেশন। ফুটবলের নামে ফ্রাস্ট্রেশন, কষ্ট করে নষ্ট হচ্ছে সোনার বাংলা জেনারেশন। শেষ হয়ে যাচ্ছে তিলে তিলে সেই গতি, আরো হয়ে যাবে শেষ যদি তলে চলে রাজনীতি। এভাবে কিভাবে, সেভাবে, ওইভাবে, যেভাবে, সবাই তো সবারই পাচাটে। আচ্ছা ভাই ঠিক আছে, ব্যাপারটা ভালো লাগছে, একজনের হোটেলে আরেকজন বাদ পাচ্ছে, মহাজোট কোজোট আপাল সব একসাথে দিন শেষ, সবাই বলো ওয়ার্ল্ড কাপ কিভাবে। একটা দেশের মানুষের মাঝে যেখানে ফুটবল নিয়ে এত ক্রেজ, সেখানে গত 10 বছর আমরা এশিয়া কাপ ছাড়া আর কোনো আসরেই খেলার সুযোগ পাইনি। আরে বাজান, আমরা তো সাব চ্যাম্পিয়নশিপও কোনো সুবিধা করতে পারিনি, আদৌ করতে পারবো কিনা সন্দেহ। কিন্তু কেন 16 কোটি মানুষের মাঝে 16 জন প্লেয়ার খুঁজে বের করতে আমরা ব্যর্থ, নাকি 16 জন প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা ব্যর্থ, নাকি আপনারা বাঙালির সাপোর্টের অভাবে কিছু ছিটতে পারতেছেন না? ব্রাজিল, আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, কোপা থেকে উয়েফা, সব দলের সব জায়গায় আমরা বাঙালিরা সবসময় ফিটফাট, অথচ নিজের বেলা আমরা সদরঘাট। কারণ নোবডি কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ ডিড, পিপল অনলি কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ অ্যাচিভ। বাজান, ট্রাস্ট মি, মেসি, রোনালদো, নেইমার সহ ওয়ার্ল্ড ক্লাস সব বাগা বাগা প্লেয়ার দিয়ে যদি বাংলাদেশ ফুটবল দল সাজায়, স্যাড বাট ট্রু, তারপরে আমরা কিচ্ছু ছিটতে পারবো না। জাস্ট বিকজ অফ আমরা জানি না কিভাবে ছিটতে হয়, আমরা জানি না কিভাবে খেলতে হয়, আমরা জানি না কিভাবে খেলাতে হয়। বাফুফের এক একজন ফুটবল বাদ দিয়ে ফটো সেশন নিয়ে ব্যস্ত, এরা জীবনে ফুটবল খেলছে কিনা সন্দেহ, অথচ চাপার জোর দিয়ে খেলেই যাচ্ছে। আর বছরের পর বছর সে একই খেলা, আই মিন সে একই ডায়লগ, হ্যাং করব ত্যান করব। বিশ্বমঞ্চে সব ফুটবল দল যেখানে ম্যানেজারের সৃজনশীলতায় সৃষ্ট, সেখানে আমাদের সভাপতি একাই 100। উপমহাদেশের বাকি দেশগুলো যেখানে ফুটবল নিয়ে দিন দিন সিরিয়াস হচ্ছে, সবাই তাদের দল নিয়ে স্বচ্ছ, সেখানে আমরা আমাদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। আর ইউ নো হোয়াট, যেখানে চলবে রাজনীতি সেখানে হবে না উন্নতি। বেল মারলে বেল পাবেন, বেল পাইলে চিল, সাথে চক্ষু লজ্জা বলতে পারলে টাকা পয়সার ফিল, শুয়ে বসে থাকলে টাকা, দেশের মানুষ খাবে দোকা, একের পর এক সবাই মিলে বানায় তাসে বোকা। চোতা হয়ে আছি আমরা বাজান, বাঙালি থেকে কাঙালি পুরা, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, হারতে হারতে আমাদের বাকি রাখছেন কোন বাল চাল, এসব খেলা দেখলে নিজের কাছেই লাগে লাজ। আচ্ছা ঠিক আছে, সব বাদ, মানলাম আমাদের ভাগ্য খারাপ, কাপটি চোদায় আসবে। বর্তমান বাংলাদেশের 11 জন ফুটবল প্লেয়ারের নাম দেশের 11% মানুষ জানে কিনা সন্দেহ, অথচ পুরো ইউরোপ আমেরিকার স্কোয়াড সবার মুখস্থ। বাংলাদেশে কবে কখন কার সাথে খেলা সেই খবর কেউ রাখে কিনা সন্দেহ, অথচ প্রিয় দলের আগামী 6 মাসের ডেট সবার মুখস্থ। আরে বাজান, আমরা তো এটাই জানি না বাংলাদেশের জার্সি দেখতে কেমন, কিন্তু কেন, এই দায় এবার কে নিবে? যদিও কোনো একটা ব্যাপার স্যাপার হয় আর সেই খবর ফেসবুকে ভাইরাল না হওয়া পর্যন্ত আমরা জানতেও পারি না এই ব্যর্থতা কার। এমন তো না যে দেশের জনগণ খেলাধুলা সাপোর্ট করে না, যে দেশের মানুষ এত কিছুর পরও আবেগ নিয়ে এখনো 5-10 ঘন্টা অপচয় করে ক্রিকেট খেলা দেখে, অন্তত সে দেশের মানুষকে সাপোর্ট কি জিনিস, আবেগ কি জিনিস এটা শিখেতে আসেন না, বরং নিজেরা এটা শিখুন কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে নিজের স্বার্থ ভুলে দেশের জন্য কাজ করা যায়। লাইক আস।